हेलो बंधुरा वेलकम बैक टू माय अनदर टुनाइट अपडेट वीडियो। सो आज रात 12টা বা অথবা কালকে সকাল বেলা আমাদের গেমে দুটো জিনিস আসতে পারে। সো দুটো জিনিস বলতে দুটো ইভেন্ট। সো সবার প্রথমে আমাদের কালকে ঈদ মানে এটা হচ্ছে বকরিদ। সো কালকে আমাদের বকরিদ এন্ড এখানে বকরিদ মানে ঈদের ইভেন্টই আসবে। আজ রাত 12টা পর আমাদের গেমে এই ঈদের ইভেন্টটা আসার 100% চান্স রয়েছে, কারণ ভাই অন্যান্য সার্ভার বলতে এখানে বাংলাদেশ এবং পাকিস্তান সার্ভারে এই ঈদের ইভেন্টটা চলে এসেছে এন্ড এই ইভেন্ট থেকে অনেকগুলো রিওয়ার্ডও পাওয়া যাচ্ছে এন্ড এই সমস্ত রিওয়ার্ড গুলির মধ্যে সমস্ত সার্ভারে একটাই রিওয়ার্ড মানে সবাই কনফার্ম পাচ্ছে, সেটা হচ্ছে ম্যাজিক কিউব। এন্ড এই ইভেন্টের মাধ্যমে আরো অনেকগুলো রেয়ার বান্ডেল ব্যাক আসতে পারে, সেটা হয় কনফার্ম না, বাট কালকে আমাদের সার্ভারে যদি এই ইভেন্ট আসে সো তোমরা দেখতে পাবে কালকে অনেকগুলো বান্ডেল হয়তো রেয়ার বান্ডেল ব্যাক আসতে পারে। তাছাড়া হোলিতে এবং দিওয়ালিতে যেরকম ইভেন্ট আসে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরকম একটা ছোটখাটো ইভেন্ট চলে আসতে পারে আমাদের গেমে, কারণ আমাদের ফ্রি ফায়ারে সমস্ত ছোট এবং বড় উৎসবে এরকম একটা ইভেন্ট দেয়। সো ওই জন্য এই ইভেন্টটা দেওয়ার চান্স রয়েছে, পুরোপুরি কনফার্ম তো না, জাস্ট গেস করে বললাম দেওয়ার চান্স রয়েছে। এন্ড কালকে যতক্ষণ না এই ইভেন্ট আসে ততক্ষণ বোঝা যাচ্ছে না কি দেবে কি না দেবে। সো এবার আমি তোমাদের বলবো আমাদের যে দ্বিতীয় ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টের ব্যাপারে। আমি প্রায় এক সপ্তাহ ধরে তোমাদের ব্যাটেল ইন স্টাইল ইভেন্ট আমাদের ফ্রি ফায়ারে আসবে 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 বলছি, বাট আসছে না। এন্ড ফাইনালি আমাদের গ্যারেনা ফ্রি ফায়ারের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে একটা ছোট ভিডিও আপলোড করে যেখানে তোমরা ব্যাটেল ইন স্টাইল ইভেন্টের সমস্ত কিছু দেখতে পাবে। ব্যাটেল ইন স্টাইলের এই ভিডিওটা দেখে আমি তো মোটামুটি মানে 50% কনফার্ম হয়ে গেছে যে আমাদের ফ্রি ফায়ারে কালকে ব্যাটেল ইন স্টাইল ইভেন্টটা চলে আসতে পারে। এন্ড এখানে যতগুলো নতুন নতুন আপডেট দেবে সেই আপডেটগুলো তোমরা আমাদের ভিডিওতে দেখতেই পাচ্ছ। এন্ড ট্রেলারটা দেখার পর তো মনে হচ্ছে ভাই আজকে রাত 12টা পর যদি না আসে তাহলে কালকে সকালের মধ্যে তো এই ইভেন্টটা চলে আসবেই, মানে 100% তো কনফার্ম না, শুধুমাত্র গেস করে বললাম, কারণ ভাই যখনই কনফার্ম বলি তখনই গেরেনা ফ্রি ফায়ার তার উল্টোটা দিয়ে দেয়। সো ওই জন্য এখানে 100% কনফার্ম দিতে পারছি না, বাট আসার চান্স ভাই রয়েছে, মানে 90%-এর মতো রয়েছে আসার চান্স। সো কালকে সকালে আমরা দেখতে পাবো এই ইভেন্টটা আসে কিনা। তো ইয়ে আমাদের আজকে টুনাইট আপডেট ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ইন্টারেস্টিং আপডেট ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী একটা নতুন টুনাইট আপডেট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।